বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা যে বইটি দিব উপস্থাপনা করব, বইটির নাম হচ্ছে মধ্যম পন্থা কি কেন কিভাবে। বইটি লিখেছেন মিশরের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও আলিম ইউসুফ আল কারজাবি। তিনি মিশরের 1962 সালে জন্মগ্রহণ করেছেন। এ বইটি অনুবাদ করেছেন শাইখুল আজম আব্রার। তিনি বর্তমানে চট্টগ্রামে বসবাস করেন। এছাড়া লেখালেখির প্রতি অনেক আগ্রহী। তার আগ্রহের জায়গা মানুষকে দিনের দিকে আহ্বান করা। বর্তমানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যাপনা অবস্থায় রয়েছেন। রিভিউ উপস্থাপনায় আমি তাহিদুল ইসলাম সিফাত, বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যাপনা অবস্থায় রয়েছি। বইটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। বর্তমানে ইসলামী ধারার বই প্রকাশের সবচেয়ে জনপ্রিয় এই প্রকাশনী। গার্ডিয়ান পাবলিকেশনস এর আগামী দিনের যাত্রা অব্যাহত থাকুক এই কামনায় রইল। এই বইয়ের প্রথম অধ্যায়ে বলা আছে মধ্যমপন্থার পরিচয়ের মধ্যে নিখুঁতভাবে ভারসাম্য ব্যবস্থা প্রণয়নে মানুষের অক্ষমতায় মধ্যমপন্থা কিভাবে কাজ করে সেটি ব্যাখ্যা করা আছে। বিশ্বব্যাপী ভারসাম্যের নমুনার ব্যাখ্যা করা আছে। মধ্যমপন্থার বৈশিষ্ট্য উপকারিতা উল্লেখ করা রয়েছে। ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ পন্থাগুলো এখানে আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বলা আছে বিশ্বাসের ক্ষেত্রে মধ্যমপন্থা, ইবাদতের ক্ষেত্রে মধ্যমপন্থা, নৈতিকতার ক্ষেত্রে মধ্যমপন্থা, আইন ও বিধানের ক্ষেত্রে মধ্যমপন্থা, ব্যক্তি ও স্বাতন্ত্র্যবাদ ও সমাজবাদিতার মধ্যে সমন্বয়, এসব নিয়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে লেখক ইউসুফ আল কারজাবি তার মধ্যে যে মধ্যমপন্থার সম্পর্কগুলো দেখতে পেয়েছেন সেসব নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে তার নির্ভরতার ব্যাপারগুলা মধ্যমপন্থার সাথে কিভাবে সম্পৃক্ত সেটি আলোচনা করেছেন এবং মুসলমান উম্মার জন্য কি কি প্রয়োজন, কি কি জায়গায় কোন কোন পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যে দ্বন্দ্ব কাটানোর অবসানের ক্ষেত্রে মধ্যমপন্থা কিভাবে কাজে লাগে সেসবও তিনি এখানে উল্লেখ করেছেন। এর পরের অধ্যায়ে আমার চোখে মধ্যমপন্থার বৈশিষ্ট্য, এই অধ্যায়ে ইউসুফ আল কারজাবি অনেকগুলো বিষয় সম্পর্কে অবহিত করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসলাম সম্পর্কে সামগ্রিক বোধ ও উপলব্ধি, কুরআন ও সুন্নাহ তথ্য মূল সূত্র হিসেবে গ্রহণ, শরিয়ার স্তরের আলোকে তাকলিফ, নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ, সুপ্রতিষ্ঠিত বিষয় ও পরিবর্তনশীল বিষয়ের মাঝে ভারসাম্য স্থাপন করা, ফতোয়ার ক্ষেত্রে সহজীকরণ পদ্ধতির অনুসরণ করা, শান্তি ও জিহাদের কথা, মানবিক ও সামাজিক মূল্যবোধের কথা, নারীদের প্রতি ইনসাফ ও সম্মান প্রদর্শনের কথা, পরিবারের বিকাশের কথা, অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর নির্মাণ করা, ইসলামী উম্মাহ একতা ও উম্মাহর জন্য ভালোবাসা, বিশ্বজোড়ে মুসলিম সংখ্যালঘুদের কথা, সংস্কার ও পরিবর্তনের প্রয়োজনীয় কথা, এমনকি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আর তিনি চেয়েছেন এখানে ভারসাম্য রক্ষা করতে। এবার আসি মধ্যমপন্থা কি এই আলোচনায়। মধ্যমপন্থাকে আমরা বুঝাই ন্যায্যতা রক্ষা করা হিসেবে। এই বইতে বলা আছে দুটি বিপরীতমুখী প্রান্তিকতার কোন একটি দিকে ঝুঁকে না গিয়ে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা, যেন দুটির কোন একটি প্রান্ত তার প্রাপ্যের চেয়ে বেশি না পায় এবং অন্য প্রান্তের উপর কর্তৃত্ব খাটিয়ে অত্যাচার করতে না পারে। অর্থাৎ দুটি পথের সঠিক মাঝামাঝি অবস্থানকে আমরা মধ্যমপন্থা বলে থাকি। এর আরবি শব্দটা হচ্ছে ওয়াসাতিয়া। এ বইটিতে আরো বলা হয়েছে আমাদের মধ্যে দুটি গ্রুপ থাকে, যারা বিজ্ঞান এবং বাস্তববাদী, আর অন্য রয়েছে অদৃশ্যে বিশ্বাস করে, অর্থাৎ অন্ধবিশ্বাস করে ফেলে। অথচ ইসলাম হল মধ্যমপন্থীদের। ইসলাম এসবের কাউকে সমর্থন করে না। এবার আসি বইটি কেন গুরুত্বপূর্ণ সেই আলোচনায়। বইটি গুরুত্বপূর্ণ কারণ এ বইতে আপনি আপনার দ্বিধা দূর করতে পারবেন। আপনার বুকে জমে থাকা হাজারো সমস্যা এক নিমেষে এই বইটি পড়লে কেটে যাবে। আপনার ধর্ম ইসলামের সৌন্দর্য এবং সহজলভ্যতা যে কত চমৎকার সেটি আপনি বুঝতে পারবেন। মধ্যমপন্থা অবলম্বন করে একজন পরিপূর্ণ মুমিন হতে এটি আপনাকে সাহায্য করবে। সমাজসহ বিভিন্ন লেগে থাকা সকল সমস্যার সমাধান আপনি বুঝতে পারবেন যা এতদিন ধ্বংসপূর্ণ ছিল। আপনার মধ্যে তাকওয়ার প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। আপনি বইটি দ্বারা দাওয়াতকে আরো সুন্দর ও গুছালো পদ্ধতিতে প্রকাশ করতে পারবেন। গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে যেসব ক্ষেত্রে মতানৈক্য দেখা দেয় সেসব ক্ষেত্রে দিনের মাঝে মধ্যম পন্থাটাই বেছে নিয়ে সুন্দর জীবন পরিচালনায় এই বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রিয় দর্শক, বইটি আপনাকে দিন শেষে একজন মধ্যম ও সহজলভ্যতার ধার প্রান্তে এবং জান্নাতের দিকে আহ্বান করবে। সকলে বইটি পড়ুন, অন্যকে পড়তে দিন, আমাদের দ্বিধাদ্বন্দ্বের পৃথিবীতে আলো ছড়িয়ে দিন। নিশ্চয় আমরা পৃথিবীর শান্তির কল্যাণকামী আল্লাহর প্রিয় বান্দা হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।